এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার 18 এর মধ্যে সবাইকে স্বাগত লেকচার 18 এর মধ্যে থাকছে ইলেকট্রিক ফিল্ড নামে যে সেকেন্ড চ্যাপ্টার আছে ছায়া প্রকৌশলের বইয়ের মধ্যে সেই চ্যাপ্টারের প্রবলেম সেট 1 পেজ নাম্বার 74 প্রবলেম সেট 1 क्वेश्चन নাম্বার 1 আমি পড়ে শোনাচ্ছি সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেমি দূরে থাকলে ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে আধান দুটির মান নির্ণয় করো কি বলেছে বায়ু মাধ্যমে দুটা সমান আধান বিশিষ্ট আধান আছে বায়ু মাধ্যমে দুটা আধান আছে যাদের আধানের মান কি সেম মানে একটা যদি q1 হয় পরেরটাও কি q1ই হবে তো তারা পরস্পর কত দূরত্বে আছে 10 সেমি দূরত্বে আছে এবং 10 সেমি দূরত্বে থাকাকালীন তারা কত পরিমাণ বল এক্সপেরিয়েন্স করছে 50 মিলিগ্রাম ওয়েট বল এক্সপেরিয়েন্স করছে তো এখানে আমি ডায়াগ্রাম প্লট করেছি আমরা বেসিক্যালি দুটো বিন্দু আধান কি ধরে একটা q1 আর একটা q2 তো এখানে যেহেতু সমান বলেছে তো q1 কেও আমি q ধরেছি আর q2 কে কি q ধরেছি তো এখানে দুটো সমমান বিশিষ্ট বিন্দু আধান পরস্পর কত দূরত্বে আছে 10 সেমি দূরত্বে আছে এই হলো ডায়াগ্রাম এবং 10 সেমি দূরত্বে যখন থাকছে তখন তারা 50 মিলিগ্রাম ওয়েট মানে বল অনুভব করছে বা এক্সপেরিয়েন্স করছে তো বলছে এই আধান দুটির মান কত মানে কিউ এর মান চাইছে প্রথম কথা অঙ্ক আমরা সিজিএস পদ্ধতির ক্ষেত্রেও করতে পারি এসআই পদ্ধতির ক্ষেত্রেও করতে পারি তো ডেটাগুলো যেহেতু সিজিএস এ দেওয়া আছে তো সিজিএস এ করাটা কি বেটার তোমাদের আমি শেখাইছিলাম লেকচার 4 এ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যারা দেখনি দেখে নিবা সেখানে আমি একদম একক থেকে শুরু করে সবকিছু দেখাইছিলাম বায়ু মাধ্যম থেকে যে কোনো মাধ্যম সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতি এভরি জিনিস কিন্তু শেখাইছিলাম তো সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এবং বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধানের উপর ক্রিয়াশীল বল F equal to q1 q2 by r square এটা আমরা জানি F equal to q1 q2 by r square এবার যেহেতু বলছে সমমান মানে q1 কি q q2 ও কি q তো q into q by r square মানে কি q square by r square equal to f তো যেহেতু q এর মান চাইছে তাহলে q মানে কি √ বার q স্কয়ার ইকুয়াল কি f বার স্কয়ার অতএব স্কয়ারটা যদি এদিকে চলে যায় তাহলে q বাই রুট তাহলে q ইকুয়াল টু রুট ওভার f বার স্কয়ার এইবার কোশ্চেন মধ্যে f এর মানটাও দেওয়া আছে r এর মানটাও দেওয়া আছে প্রথম কথা r এর যে ডেটাটা দেওয়া আছে সেটা কি 10 সেমি মানে সিজিএস পদ্ধতিতে আছে দূরত্বের মানটা f এর মানটা দেওয়া আছে 50 মিলিগ্রাম ওয়েট সিজিএস পদ্ধতিতে দেওয়া নেই পুরো ম্যাথটাই আমি সিজিএস এ করতে চাইছি তাহলে f এর মানটাও কি সিজিএস এই আমাদের বসাতে হবে যেহেতু r এর মানটা সিজিএস এ বসাচ্ছি তাহলে q এর মানটাও কি সিজিএস এই পাবো এই জন্য আমি এখানে লিখে রাখছি যা যা ডেটা দেওয়া আছে প্রদত্ত q1 q2 q মানে যেহেতু সমমান আধান বিশিষ্ট বলেছে r 10 সেমি f 50 মিলিগ্রাম ওয়েট তো প্রথম কথা মিলিগ্রামকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা মাল্টিপ্লাই করব 1 মিলিগ্রাম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম এখানে আমি লিখে রাখছি ক্লিয়ার তাহলে আমরা পেলাম কত 50 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম ওয়েট এবার পুরো ম্যাথটা আমি সিজিএস এ করতে যাচ্ছি সিজিএস এর ক্ষেত্রে বলের একক কি জানি ডাই কিন্তু একক তো আছে এখানে গ্রাম ওয়েট তাহলে গ্রাম ওয়েটটাকে ডাইনে কনভার্ট করতে হবে এখানে মাথায় রাখবে 1 গ্রাম ওয়েট মানে কি 980 ডাই মানে গ্রাম ওয়েটটাকে ডাইনে কনভার্ট করতে গেলে 980 দ্বারা মাল্টিপ্লাই করব তাহলে এখানে আছে 50 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম ওয়েট এখানে গ্রাম ওয়েটটাকে আমি ডাইনে কনভার্ট করার জন্য 980 দ্বারা মাল্টিপ্লাই করলাম তাহলে পেলাম কত এত ডাই এবার এই মানটা এখানে আমি বসিয়ে দিলাম আর এর মানটা এখানে আমি বসিয়ে দিলাম ক্যালকুলেটরে দাবালাম পেয়ে গেলাম আধানের মান কি 70 এবার পুরো ম্যাথটা আমি সিজিএস এ করলাম সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আধানের একক কি জানি স্ট্যাক কুলম স্ট্যাক কুলম দিয়ে দিলাম তাহলে প্রতিটি বিন্দু আধানের মান কত 70 স্ট্যাক কুলম এবার আমরা ম্যাথ নাম্বার 2 করব আমি পড়ে শোনাচ্ছি দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যেকার দূরত্ব 5 সেমি তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান নির্ণয় করো কি কি বলেছে যে দুটো বিন্দু আধান আছে মানে একটা q1 এবং আরেকটা কি q2 তো এই দুটো বিন্দু আধানের অনুপাত দেওয়া আছে কত 2:3 তো আমি ধরে নিয়েছি সেই বিন্দু দুটি আধান হচ্ছে কি একটা q1 আর একটা q2 তাহলে লিখতে পারি প্রদত্ত q1/q2 2:3 মানে কি 2/3 এইবার এখান থেকে আমি q2 বের করেছি q2 এর মানটা হচ্ছে 3/2 q1 q2 টা দিয়ে দিকে নিয়ে যাই তাহলে 3 টা এখানে আর নিচে কি 2 টা আনতে হবে তাহলে q2 = কি 3/2 q1 যা যা দেওয়া আছে সেটা লিখছি এবার এই দুটো পয়েন্ট চার্জ কত দূরত্বে আছে 5 সেমি দূরত্বে আছে দূরত্বে সেম বল আর r = কি 5 সেমি যখন তারা 5 সেমি দূরত্বে থাকছে তখন তাদের উপর ক্রিয়াশীল বলের মান দেওয়া আছে 96 ডাই এইবার বলেছে সেই বিন্দু দুটি আধানের মান কত মানে q1 এবং q2 এর মান কত এখানে অনুপাত দেওয়া আছে বাট
Q1 Q2 মান দেওয়া নাই বলেছে Q1 এবং Q2 মান কত সেই দুটো বিন্দু আধানের মান কত তো প্রথম কথা যেহেতু CGS এ আছে ডাই এটা সেমি আছে মানে CGS এ ডেটাগুলো আছে তো CGS পদ্ধতির ক্ষেত্রে আমি अप्लाई করতে যাচ্ছি আমরা জানি বায়ু মাধ্যমের ক্ষেত্রে এবং CGS পদ্ধতির ক্ষেত্রে দুটো বিন্দু আধানের যে ক্রিয়াশীল বল F equal to Q1 Q2 by R square এইবার Q2 মানটা আমি বের করেছি 3/2 Q1 এবার এখানে বসাবো আর এর মান 96 Q1 into 3/2 Q1 divided by R এর মান কত 5 সেমি তাহলে 5 স্কয়ার তাহলে দাঁড়ালো যে জিনিসটা 96 5 স্কয়ারটা এখানে কোণাকোণি গুণ হলে 25 equal to কত হচ্ছে 3 Q1 into Q1 মানে Q1 স্কয়ার বাই 2 পরের লাইনে Q1 equal to কি দাঁড়ালো তাহলে রুট ওভার এই দুটো কোণাকোণি গুণ হয়ে যাচ্ছে 96 × 2 × 25 / 3 যদি আমরা করি তাহলে Q1 এর মান কত পাবো Q1 এর মান পাবো আচ্ছা যদি কাটাকাটি করি তাহলে 36 × 2 × 25 মানে কি 6 + 30 = 30√2 এত স্ট্যাট কুলম এটা এখন ক্যালকুলেটরে দাবাবো ক্যালকুলেটরে যদি দাবাই তাহলে आंसर কত পাবো 40 স্ট্যাট কুলম দাবালে পাবো 40 স্ট্যাট কুলম হলো তাহলে Q1 এর মান পেয়ে গেলাম এত আবার Q2 এর মান বের করতে হবে এই সমীকরণে যদি Q1 এর মান বসিয়ে দিই তাহলে Q2 = 3/2 × 40 অতএব Q2 = 3/2 × Q1 এর ভ্যালু কি 40 স্ট্যাট কুলম যদি কাটাকাটি করি তাহলে 20 × 3 মানে কি 60 স্ট্যাট কুলম ক্লিয়ার তাহলে সেই বিন্দু আধান দুটির মান কি একটা 40 স্ট্যাট কুলম আর একটা 60 স্ট্যাট কুলম ক্লিয়ার এবার ম্যাথ নাম্বার 4 কি আমি বলছি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করবে ধরে নাও ইলেকট্রনের আধান −4.8 × 10⁻¹⁰ স্ট্যাট কুলম এবং ইলেকট্রন কক্ষের গড় ব্যাসার্ধ 10⁻¹⁸ সেমি কি বলেছে যে একটা হাইড্রোজেন অ্যাটম আছে সেই হাইড্রোজেন অ্যাটমের কোন একটা কক্ষপথে ইলেকট্রন কি ঘুরছে সেই কক্ষপথের হচ্ছে ব্যাসার্ধের মান দেওয়া আছে ইলেকট্রনের আধানের মান দেওয়া আছে এইবার বলেছে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত এবার আমরা পড়েছি ছোটবেলায় ইলেকট্রন কি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা আর প্রোটনটা কি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা এইবার আমরা এটাও পড়েছি যদি 12 এ আরো ভালোভাবে আছে পরমাণু নামে একটা চ্যাপ্টারে তো যে কোন অ্যাটমের সেন্টারে কে থাকে নিউক্লিয়াস থাকে এবং বিভিন্ন কক্ষপথে কি ইলেকট্রন ঘুরে বেড়ায় এখানে যে কোনো একটা কক্ষপথ বলেছে সেই কক্ষপথের ব্যাসার্ধের মান দেওয়া আছে 10⁻¹⁸ সেমি আমি এর সেম বললাম কি আর তো এটা একটা বৃত্তাকার কক্ষপথ এই বৃত্তাকার কক্ষপথের ইলেকট্রনটা কি ঘুরছে কাকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইবার প্রথম কথা ইলেকট্রনের আধানের মান কি জাস্ট অ্যাকচুয়ালি সেম বল কত মানে সেম বল জানি হচ্ছে ই মান হচ্ছে 4.8 × 10⁻¹⁰ স্ট্যাট কুলম অথবা SI 1.6 × 10⁻¹⁹ কুলম এখানে CGS এর ডেটা দেওয়া আছে তো আধানের সেম বল যেমন আমরা কিউ জানি ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু জানি ছোট হাতের ই এটা মাথায় রাখবে তো একটা ইলেকট্রন হচ্ছে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইবার নিউক্লিয়াসের মধ্যে আবার কি থাকে প্রোটন নিউট্রন একদিন একটা অঙ্ক করাইছিলাম আমি নিটের ভিডিওতে সম্ভবত লেকচার 2 তে তো নিউক্লিয়াসে থাকে প্রোটন নিউট্রন প্রোটন হচ্ছে কি ধনাত্মক আধান তড়িৎগ্রস্ত কণা নিউট্রন কি নিস্তড়িৎ তার মানে নিউক্লিয়াস কি নিউক্লিয়াস হচ্ছে একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আছে নিউট্রন মানে কি আধানবিহীন আর প্রোটন কি আধানহীন পজিটিভ আধান তাহলে বেসিক্যালি বলতে পারি তাহলে নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা ক্লিয়ার এইবার নিউক্লিয়াসের আধানের মান তো জানি না আমরা তোমরা জানো এটাও পড়েছো যে নিউক্লিয়াসের মধ্যে কত সংখ্যক প্রোটন থাকে জেড সংখ্যক নিউক্লিয়াসের মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে সেই প্রোটনের সংখ্যাটাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক যার সিম্বল কি জেড তো একটা প্রোটনের আধানের মান কত ইলেকট্রনের আধান যদি মাইনাসই হয় তো প্রোটন কি হবে প্লাসই প্রোটন এবং ইলেকট্রনের আধানের মান কিন্তু সমান এটা মাথায় রাখবে প্রোটনটা ধনাত্মক ইলেকট্রনটা ঋণাত্মক ইলেকট্রনটা হচ্ছে কি মাইনাসই তো একটা প্রোটনের আধানের মান প্লাসই নিউক্লিয়াসের মধ্যে কত সংখ্যক থাকে জেড সংখ্যক থাকে তাহলে জেড সংখ্যকের জন্য কত প্লাস জেডই
তো জি এর সংযোগ কার মধ্যে আছে নিউক্লিয়াসের মধ্যে তাহলে বলতে পারি এখন নিউক্লিয়াসের আধান মান কি প্লাস জিডি ক্লিয়ার তো এই হলো তাহলে নিউক্লিয়াসের আধানের মান আমরা পেলাম প্লাস জিডি আর ইলেকট্রন কি মাইনাস ই তারা পরস্পর কত দূরত্বে আছে আর দূরত্বে তো এটাকে কিউ1 মনে করো এটাকে কিউ2 মনে করো যখন এই দুটো পয়েন্ট চার্জ নির্দিষ্ট দূরত্বে থাকবে তারা কি কুলম্বীয় ফোর্স বা তড়িৎ বল যাই বলি না কেন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি এক্সপ্রেস করবে তার ফর্মুলা কি জানি আচ্ছা সিজিএস এ ডেটা দেওয়া আছে যেহেতু তো সিজিএস এ লিখবো u1 q2 / r স্কয়ার এখানে q1 q1 এর মান কত মান হচ্ছে e আর q2 কি ze ডিভাইডেড বাই r স্কয়ার তাহলে কি পেলাম ze স্কয়ার বাই r স্কয়ার ক্লিয়ার এবার হাইড্রোজেন অ্যাটম বলেছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক যার সিম্বল z কি জানি 1 জানি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কি 1 এখানে যদি 1 বসাই দিই তাহলে কত পাবো e স্কয়ার বাই r স্কয়ার আচ্ছা মান অনুযায়ী লিখছি কিন্তু প্রকৃতি অনুযায়ী না যদি প্রকৃতি অনুযায়ী লিখি তাহলে এখানে মাইনাস ই লিখতাম আর এখানে প্লাস z লিখতাম মানে ওভারঅল এখানে মাইনাস এ পেতাম কিন্তু তো মান অনুযায়ী লিখছি অতএব কার মান যেছে বলের মান f equal to e এর মান কি 4.8 into 10 to the power minus 10 তার কি স্কয়ার আর r এর মান কি 10 to the power minus 8 তার স্কয়ার এখন ক্যালকুলেটরে দাবাবো দাবালে পরে কত পাবো 2.3 into 10 to the power minus 3 2.3 into 10 to the power minus 3 পূর্বাঙ্গটা সিজিএস এ বললাম তো যেহেতু সিজিএস এ বললাম তাহলে সিজিএস পদ্ধতিতে বলা কি ডাই তাহলে আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে ক্রিয়াশীল বল তার মান পেলাম 2.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডাই আর একটা কথা এখানে অবশ্যই যে বলটা তার নেচার বা প্রকৃতি কি হবে বলের প্রকৃতিও কিন্তু দুই রকম এটা অ্যাট্রাকটিভ আর একটা রিপালসিভ এখানে কিন্তু অ্যাট্রাকটিভ হবে কেন এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাসের মধ্যে কি থাকে অ্যাট্রাকটিভ নেচার থাকে তাহলে এই ক্ষেত্রে যে বলটা তার প্রকৃতি হবে আকর্ষণ প্রকৃতির এবং মান কত 2.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডাই এবার আমরা ম্যাথ নাম্বার 5 করব কি বলেছে আমি পড়ে শোনাচ্ছি ইলেকট্রনের আধান e এবং ভর m এটি জেডি আধানযুক্ত নিউক্লিয়াসের চারদিকে r ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে ইলেকট্রনের বেগ কত মানে কি বলেছে যে একটা পরমাণু আছে পরমাণু সেন্টারে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের আধান মান দেওয়া আছে জেডি ইলেকট্রনের আধান মান দেওয়া আছে ছোট হাতের e বলছে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কি r তো এই যে ইলেকট্রনটা ঘুরছে ঘুরছে মানে মোশনে আছে কত বেগে মোশনে আছে গতিশীল আছে তো ইলেকট্রনের বেগের মান চেয়েছে কিভাবে বের করব খুব সোজা একটা কনসেপ্ট ইউজ করব ক্লাস 11 এর সেটা কি কোন বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য দায়ী কে তোমরা পড়েছো কিন্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য দায়ী অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স তার মানে এই যে ইলেকট্রনটা ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার জন্য দায়ী কে অভিকেন্দ্র বল যার ফর্মুলা কি জানি mv স্কয়ার বাই r এটা জানি যে যখনই কোনো বস্তু কাউকে কেন্দ্র করে ঘুরবে মানে ওখানে অবশ্যই অভিকেন্দ্র বল দায়ী আছে তো ঘোরার জন্য দায়ী কে অভিকেন্দ্র বল যার রাশি আমরা কি জানি f mv স্কয়ার বাই r পেলাম আবার এখানে তোমরা লক্ষ্য করো এটা ইলেকট্রন মানে একটা চার্জ পার্টিকেল নিউক্লিয়াস একটা চার্জ পার্টিকেল তো দুটো পয়েন্ট চার্জ এটা একটা পয়েন্ট চার্জ এটা একটা পয়েন্ট চার্জ দুটো পয়েন্ট চার্জ যদি সামান্য দূরত্বে থাকে তাহলে অবশ্যই কি তারা একটা কুলম্বীয় ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎ বল কি এক্সপ্রেস করবে তো এটাকে কি বল মনে করলাম এটাকে কি টু মনে করলাম তাহলে এদের মধ্যেও কি একটা বল আছে একটু আগে যে ম্যাথটা করালাম ফর্মুলা কি q1 q2 বাই r স্কয়ার এটাকে q1 মনে করো এটাকে q2 মনে করো তাহলে q1 ইনটু q2 মানে jd ইনটু e ডিভাইডেড বাই r স্কয়ার মানে কত ডেটা পাচ্ছি z e স্কয়ার বাই r স্কয়ার এখানে বলেনি কোন অ্যাটম কোন অ্যাটম বলেনি যেহেতু বলেনি মানে z এর মানটা এখানে থাকবে এইবার f এর মানটা এখানে বসিয়ে দিব তাহলে z e স্কয়ার বাই r স্কয়ার ইকুয়াল টু কি mv স্কয়ার বাই r আচ্ছা তোমরা বলতে পারো স্যার কেন বসালে এখানে কারণ দেখে নাও ইলেকট্রনটা ঘুরছে ঘোরার জন্য দায়ী কে অভিকেন্দ্র বল আবার ইলেকট্রন এবং হচ্ছে কি এই যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে কি একটা আকর্ষণ বল থাকছে একটু আগে যে ম্যাথটা করালাম অবশ্যই আকর্ষণ প্রকৃতির কারণ নিউক্লিয়াস কি ধনাত্মক ইলেকট্রন কি ঋণাত্মক তার যে ফোর্সটা থাকছে সেটা কি আকর্ষণ প্রকৃতির বল তো একটা আকর্ষণ প্রকৃতির বল থাকছে আবার একটা কি অভিকেন্দ্র বল থাকছে
এই দুটা যদি পরস্পর সমান হয় তবেই হচ্ছে কি এখানে ঘুরতে পারবে বস্তুটা যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ঘোরার জন্য দায়ী অভিকেন্দ্র বল আবার পৃথিবী এবং সূর্যের মধ্যে কি থাকছে মহাকর্ষ বল যার ফর্মুলা কি gmm/r² বা gm1m2/r² যদি মহাকর্ষ বল অভিকেন্দ্র বলের সঙ্গে সমান হয় তবেই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে अदरवाइज না যদি এটা সমান না হতো তাহলে আজকে আমরা সবাই শেষ হয়ে যেতাম তো এখানেও তাই এখানে মহাকর্ষ বল বলতে কি কুলম্বীয় বল মহাকর্ষ বল বলতে এখানে কুলম্বীয় বল তো এখানে যদি কুলম্বীয় বল এবং অভিকেন্দ্র বল পরস্পর সমান হয় তবেই একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরবে যদি সমান না হতো তাহলে পুরো অ্যাটমের অস্তিত্বই পাওয়া যেত না মানে অ্যাটমটাই হচ্ছে কি নষ্ট হয়ে যেত ক্লিয়ার এটা যদি গ্রেটার দ্যান লেস দ্যান হতো তাহলে কিন্তু একদম সবকিছুই শেষ তো যাই হোক অন্যদিকে চলে যাচ্ছি এখানে যা চেয়েছে সেটাই করছি যদি কাটাকাটি করি তাহলে v² কি দাঁড়াচ্ছে Ze²/r দেখেন নাও এই আরটা এখানে নিচে এই আরটা উপরে উঠে যাচ্ছে আচ্ছা এখানে নিচে m দাঁড়াচ্ছে আচ্ছা তো তাহলে কি দাঁড়াচ্ছে v√ze²/mr এটা তো আমরা পেলাম এই আরটাকে উপরে আনো m টাকে নিচে আনো কাটাকাটি যদি করি তাহলে v²/ze²/mr অতএব v²টা এদিকে চলে গেলে কি √ হবে তাহলে v√ze²/mr সিজিএস পদ্ধতির ক্ষেত্রে পুরো ম্যাথটা করলাম কিন্তু এসআই তে করলে কিন্তু এখানে এসআই তে করলে এখানে কিন্তু 1/4πε0 হতো এসআই তে দেওয়া নেই অ্যানসারটা যদি এসআই তে থাকতো তাহলে f কি হতো 1/4πε0 ze·e/r² মানে 1/4πε0 q1 q2/r² তো এখানে কিন্তু তখন ε0 চলে আসতো তড়িৎ ভেদ্যতা দিয়ে আসতো যেহেতু অ্যানসারের মধ্যে তড়িৎ ভেদ্যতা নাই মানে ম্যাথটা কি সিজিএস এ করা আছে এজন্য সিজিএস এই করা এবার আমরা ম্যাথ নাম্বার 7 করব 6 নাম্বার খুব সোজা তোমরা করবে এটা হোমওয়ার্ক থাকলো বলছে তিনটি আধান +10 মাইক্রোকুলম +20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম দুই সেমি বাহু বিশিষ্ট একটি সমান ত্রিভুজের শীর্ষ বিন্দুতে অবস্থিত আধানগুলি বায়ুমাধ্যমে অবস্থিত ধরে +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো আচ্ছা যদি এরকম থাকে μc μ বলতে কি মাইক্রো মানে খুবই একটা কম পরিমাণ রাশিমালা 1 মাইক্রোকুলম মানে মাথায় রাখবে 10⁻⁶ কুলম আধানে আসে কত কুলম তো মাইক্রোকুলম থেকে কুলমে গেলে 10⁻⁶ দ্বারা কি করব গুণ করব এটা মুখস্থ রাখবে তোমরা কিন্তু তো এখানে আমরা কি বলেছে তিনটা বিন্দু আধান আছে একটার মান 10 মাইক্রোকুলম মানে +10 মাইক্রোকুলম একটা +20 মাইক্রোকুলম আর একটা -20 মাইক্রোকুলম তারা কি একটা সমত্রিভুজের শীর্ষ বিন্দুতে আছে তো এটা একটা সমত্রিভুজ শীর্ষবিন্দু কি কয়টা তিনটা 1 2 3 তো ধরে নিলাম এখানে +20 মাইক্রোকুলম আছে এখানে -20 মাইক্রোকুলম আছে আর এখানে +10 মাইক্রোকুলম আধান আছে বলেছে সমত্রিভুজের প্রত্যেকটা বাহু এখানে দেওয়া আছে কত 2 সেমি আচ্ছা যা করব এখানে এখানে কিন্তু যেহেতু ম্যাক্সিমাম যেটা হচ্ছে কি এসআই আছে তো অঙ্কটা এসআই পদ্ধতিতেই করার চেষ্টা করব তো পরস্পর কত 2 সেমি মানে এটাও 2 সেমি এটাও 2 সেমি এইবার অঙ্কটাতে বলেছে এই যে সমত্রিভুজের শীর্ষবিন্দুতে তিনটা বিন্দু আধান আছে তো বলছে +10 মাইক্রোকুলম এর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো তো দেখে নাও এখানে +10 মাইক্রোকুলম আধান আছে এর আশেপাশে আরো দুটো বিন্দু আধান আছে এটা একটা প্রথম কথা এই +10 মাইক্রোকুলম থেকে এই +20 মাইক্রোকুলম একটা নির্দিষ্ট দূরত্বে আছে মানে 2 সেমি হবে যেহেতু সমত্রিভুজ বলেছে তাহলে এই +20 মাইক্রোকুলমের যে ধরুন এর উপর কি একটা বল মানে এই আধানটা কি এর উপর একটা কি বল প্রয়োগ করবে যেহেতু দূরত্বে আছে দুটো বিন্দু আধান পরস্পর দূরত্বে থাকলেই তারা কি একে অপরের বল প্রয়োগ করার চেষ্টা করবে একই রকম এই -20 মাইক্রোকুলম এই আধানের উপর কি বল প্রয়োগ করবে তার মানে কি এই দুটো বিন্দু আধানে কি এর উপর বল প্রয়োগ করছে এইবার বল যে প্রয়োগ করছে এখানে কিন্তু ডাইরেকশন বা অভিমুখটাও কিন্তু এখানে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তো প্রথম কথা আমি বলছি দেখে নাও এই +20 মাইক্রোকুলমের দরুন 10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল যে বলের মান মান কিন্তু একই হবে কেন কারণ আধানের মান সমান মানে এই আধানের দরুন এখানে যা হবে এই আধানের দরুন এখানে তাই হবে ডিসটেন্স সমান আধানের মানও সমান তো বলের মান সেম হবে তো আমি ম্যাথটা করছি করার আগে যা যা ডেটা দেওয়া আছে আমি লিখছি আচ্ছা প্রথমে দূরত্বটাই লিখছি দূরত্ব সেম ধরে নিলাম আর কত দেওয়া আছে 2 সেমি আমি এসআই পদ্ধতিতে করব সেমিটাকে এসআই এ করলে কি মিটারে সরি সেমিটাকে মিটারে কনভার্ট করতে গেলে কি 100 দ্বারা কি করব ভাগ
1 মিটার মানে কি 100 সেমি তাহলে 1 সেমি মানে হচ্ছে কি 1/100 মিটার এলাম এটা হলো আর এইবার এটাকে কি 1 মান করো এটাকে কি 2 মান করো এটাকে কি 3 মান করো এবার দেখো এই প্লাস 20 মাইক্রোকুলমের ধরুন 10 মাইক্রোকুলমের উপর ক্রিয়াশীল বল তো এটাও প্লাস দুটা সেম প্রকৃতির আধান পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে তাহলে এই আধানের ধরুন এর উপর ক্রিয়াশীল যে বল সে কি করবে এরকম ফেলে দিচ্ছে কোন দিকে এই লাইন বরাবর তাহলে তার বলের গুণ কোন দিকে হবে এই দিকে হবে বল সেম বললাম কি দেখে নাও এটা ধনাত্মক এটা ধনাত্মক দুটো পজিটিভ আধান পরস্পরকে কি করবে রিপেল করবে মানে বিকর্ষণ করছে তাহলে এই আধানের ধরুন এর উপর ক্রিয়াশীল বল তাহলে রোধন কোন দিকে হবে এই দিকেই হবে এবং মান হচ্ছে কি সেম বললাম এ বললাম মানটা বের করে রাখছি ফর্মুলা কি জানি বাই মাধ্যমে যেহেতু আছে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার এটা ফর্মুলা জানি তো 1/4 পাই এপসাইলন এর ভ্যালু কি 9 10 টু দি পাওয়ার 9 শিখাইছি এইবার এই আধানের ধরুন এর উপর ক্রিয়াশীল বল তো এটাকে q1 মনে করো এটাকে q2 মনে করো তো এটাকে q1 মনে করবে এটাকে q2 মনে করব তো q1 কত এখানে আচ্ছা লিখে রাখছি আমি q1 20 মাইক্রোকুলম কিন্তু আধানে আসা কি কুলম তো মাইক্রোকুলম মানে কি কুলমে কনভার্ট করব 1 মাইক্রোকুলম মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম একই রকম এখানে কিউ টু কি ধরেছি 10 মাইক্রোকুলম মানে কি ডাইরেক্ট লিখে দিলাম তো এখানে মান বসাবো এখন q1 ইনটু q2 মানে এটা ইনটু এটা তাহলে কত হচ্ছে 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই r স্কয়ার r এর মান কি 2/100 হ্যালো এটা তুই দাবাই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে পাবো এত নিউটন তাহলে এফ এর মান কত পেলাম 4500 নিউটন তাহলে এই আধানের ধরুন এর উপর ক্রিয়াশীল যে বল তার গুণ কোন দিকে হচ্ছে এদিকে মান কত 4500 নিউটন দেখে নাও তোমরা কিন্তু আর তো আছে আমাদের কাছে এই আধান তো এর উপর বল প্রয়োগ করবে তো এই আধানের ধরুন এর উপর ক্রিয়াশীল বল প্রথম কথা এটা নেগেটিভ এটা পজিটিভ নেগেটিভ কি পজিটিভ কেটা আনবে মানে এদের মধ্যে যে ক্রিয়াশীল বলের প্রকৃতি সেটা কি হবে আকর্ষণ প্রকৃতি তো নেগেটিভটা পজিটিভ কেটা আনছে কোন বরাবর এই লাইন বরাবর তাহলে ওভেন কি এদিকে হবে প্রথম কথা দেখে নাও আধানের মান কিন্তু সমান এই 20 মাইক্রোকুলমের ধরুন এর উপর ক্রিয়াশীল বল মান কি হলাম এ অভিমুখ এদিকে তো এরও মান সমান এটা প্লাস করি তো এটা মাইনাস করি তাহলে বলের মানের কিন্তু হচ্ছে কি সেম বল একই হবে এটা এফ তো এর ধরুন এর উপর ক্রিয়াশীল বল এর মানের সেম বল কি এফই হবে কিন্তু অভিমুখটা আলাদা হচ্ছে কেন কারণ এটা মাইনাস এটা প্লাস তাহলে এই মাইনাস 20 মাইক্রোকুলমের ধরুন প্লাস 10 মাইক্রোকুলমের উপর ক্রিয়াশীল বল যেহেতু এখানে আকর্ষণ প্রকৃতির বল তাহলে এই মাইনাস 20 মাইক্রোকুলম কি প্লাস 10 মাইক্রোকুলম কে কি করবে আকর্ষণ করবে কোন দিকে এদিকে এবং এই আধানের ধরুন এর উপর ক্রিয়াশীল বলের মান যদি এফ হয় এই আধানের ধরুন এর উপর ক্রিয়াশীল বলের মান কি হবে আধান যেহেতু একই এইবার দেখে নাও তোমরা এইবার করবোটা কি আধানের মান পেলাম হচ্ছে কত 4500 নিউটন এইবার করব কি দেখে নাও একটা বলের অভিমুখ এদিকে আর একটা বলের অভিমুখ এদিকে মানে সিস্টেমের মধ্যে এই যে 10 মাইক্রোকুলম এই 10 মাইক্রোকুলম কি দুটো ফোর্স এক্সপেরিয়েন্স করছে একটা অভিমুখ এদিকে একটা অভিমুখ এদিকে দুটো ফোর্স যেহেতু এক্সপেরিয়েন্স করছে তাহলে একটা কি লব্ধি পাবো এইবার লব্ধি বের করব কিভাবে প্রথম কথা লব্ধি বের করার অনেক রকম নিয়ম আছে কিন্তু এই ক্ষেত্রে একটাই নিয়ম অ্যাপ্লাই হবে যখনই দুটো ভেক্টর পরস্পর অ্যাঙ্গেলে থাকবে তখন লব্ধি ভেক্টরের মান c √a² + b² + 2ab cos α যেখানে আলফা কি a এবং b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আর সেটা কি লব্ধি ভেক্টরের মান তো এখানে f এদিকে মানে এটাকে a ভেক্টর মনে করো এটাকে b ভেক্টর মনে করো তাহলে মধ্যবর্তী একটা কি অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি না মানে বের করব তো যেহেতু অ্যাঙ্গেল করে আছে এটা বুঝতে হবে কিন্তু যখনই দুটো ভেক্টর অ্যাঙ্গেল করে থাকবে তখন লব্ধি ভেক্টরের মানের ফর্মুলা অলওয়েজ c √a² + b² + 2ab cos α এটাই অ্যাপ্লাই হবে অন্য কোনো ফর্মুলা না যেমন আমরা জানি দুটো ভেক্টর যদি একই দিকে হয় তাহলে যোগ বিপরীত দিকে হলে বিয়োগ এখানে কিন্তু ওই জিনিসটা অ্যাপ্লাই হবে না একই দিকে বিপরীত দিকে ব্যাপারটা নেই এখানে কি অ্যাঙ্গেল করে আছে এটা একটা এদিকে আর একটা এদিকে তো এই অ্যাঙ্গেল তো জানি না এই অ্যাঙ্গেল কিভাবে বের করব বের করা কিন্তু খুব সোজা কিভাবে বের করব দেখে নাও এখান থেকে একটা লম্ব কাটো একই রকম এটাও লম্ব কাটো
আমরা কি জানি সমদ্বিবিভাজের প্রত্যেকটা কোণ কি 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি এটা যদি 60 হয় তাহলে এটা কি 30 তাহলে এটা কি 30 ডিগ্রি এটা 30 ডিগ্রি হলো এটাও কি হচ্ছে 30 ডিগ্রি আর এটা কত 30 এবার এই যে লাইনটা এটা একটা সরলরেখা হচ্ছে এই সরলরেখার পুরো অ্যাঙ্গেল কি 180 তো এর মধ্যে কয়টা অ্যাঙ্গেল হচ্ছে একটা 30 হচ্ছে এটা আমাদের দরকার জান মানে এটাই তো আমরা জানবো এটা জানি না তো দেখে নাও এই লাইন পুরো অ্যাঙ্গেল কি 180 তার মধ্যে এটা একটা অ্যাঙ্গেল আছে এটা একটা অ্যাঙ্গেল আছে এটা কত 30 তাহলে 30 প্লাস এটা আননোন অ্যাঙ্গেল প্লাস 30 আননোন অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরে নিলাম তাহলে কিভাবে বের করব 30 প্লাস আলফা প্লাস 30 ইকুয়াল টু পুরো অ্যাঙ্গেল কত 180 এভাবে আমরা টানছি এটা যদি হচ্ছে 60 হয় তাহলে এটু 30 এটু 30 এটা 30 হলে এটাও 30 তাহলে এটা 30 এটা 30 আর এই অ্যাঙ্গেলটাই তো আমাদের জানতে হবে এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম আলফা তাহলে পুরো অ্যাঙ্গেলটা কি 180 180 টাকে আমরা মানে ভাগ করলাম কয়টা ভাগে তিনটা ভাগে এটা প্লাস এটা প্লাস এটা এখান থেকে আলফা মান কত পাচ্ছি 180 মাইনাস 30 কত 120 ডিগ্রি তাহলে এখন আমি এগুলো মুছে দিচ্ছি হ্যালো তাহলে আলফার মান কত 120 ডিগ্রি এইবার এটা এ ভেক্টরের মান এটা বি ভেক্টরের মান পরস্পর কত অ্যাঙ্গেল আছে আলফা যার মান কত 120 ডিগ্রি মানে 120 ডিগ্রি অতএব লব দি ভেক্টরের মান মানে নেট ফোর্স লব দি বলের মান ফর্মুলা কি জানি রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা এ বলতে এখানে কি এ বি বলতে এখানে কি এ তাহলে কি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 a b cos আলফা আলফা কত 120 ডিগ্রি তার মান বসাবো f স্কয়ার প্লাস 2 f স্কয়ার cos 120 মান কত জানি মাইনাস হাফ যদি কাটাকাটি করি তাহলে দাঁড়াচ্ছে 2 f স্কয়ার মাইনাস 2 দিয়ে কেটে গেল প্লাস মাইনাস মাইনাস f স্কয়ার মানে কি রুট ওভার অফ f স্কয়ার মানে কি নেট ফোর্সের মান কি পেলাম f এর সঙ্গে সমান আর f এর মান আগেই বের করে রাখছি কত 4500 নিউটন তাহলে প্লাস 10 মাইক্রো কুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত বলের মান 4500 নিউটন এবার আমরা নেক্সট ম্যাথ করব ম্যাথ নাম্বার 8 আমি পড়ে শোনাচ্ছি 4q ও q আধান দুটির মধ্যবর্তী দূরত্ব 2r অপর একটি আধান বরাবর q কে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো q আধানের উপর মোট বল শূন্য হলে বরাবর q এর মান কত হবে মানে কি বলেছে যে 4q এবং q মানে দুটো বিন্দু আধান আছে তারা পরস্পর কত দূরত্বে আছে 2r দূরত্বে আছে এদের মধ্যবিন্দুতে বরাবর q মানে একটা আধানকে রাখা হয়েছে এইবার বলেছে যে এই যে ছোট আধান q আধান আছে এর উপর ক্রিয়াশীল মোট বল বা লব্ধি বলের মান যদি 0 হয় তাহলে বরাবর q এর মান কত তো টোটালটা যদি 2r হয় তাহলে এটু কি আর এটু কার এইবার দেখে নাও কার উপর লব্ধি বলের মান শূন্য বলেছে ছোট আধান q আধানের উপর এইবার এই ছোট আধানের যে q আছে এর আশেপাশে আবার হচ্ছে কি দুটো আধান আছে একটা বড় আধান q মানে কি এর উপর কি বল প্রয়োগ করবে তাহলে বড় আধান q আধানের ধরুন ক্রিয়াশীল বল আবার হচ্ছে এর আশেপাশে আর একটা আধান আছে সেটা কি 4q মানে আধান এও তো হচ্ছে এর থেকে নির্দিষ্ট দূরত্বে আছে দূরত্ব আছে মানে কি বল প্রয়োগ করবে যেহেতু বলেছে এর উপর মোট বল শূন্য মানে এই আধানটাও এর উপর বল প্রয়োগ করেছে এই আধানটাও এর উপর বল প্রয়োগ করেছে তো আমি লিখছি আচ্ছা বড় আধান q মানের আধানের দরুন ছোট আধান q এর উপর ক্রিয়াশীল বল এটাকে আমি f1 নাম দিচ্ছি মানে দেখে নাও তোমরা এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বল এটাকে আমি f1 নাম দিচ্ছি সিজিএস এই বলছি নো প্রবলেম ফর্মুলা কি q1 q2 বাই r স্কয়ার তো এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বল এটাকে q1 মনে করো এটাকে q2 মনে করো q1 into q2 ডিভাইডেড বাই r স্কয়ার আর মধ্যে এখানে কি r আছে অভিমুখন দিকে এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বল বলেছে দুটাই ধনাত্মক দেওয়া আছে তাহলে কি বিকর্ষণ বল হবে তাহলে এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বলের অভিমুখন দিকে এদিক থেকে এদিকেই হবে আচ্ছা একই রকম এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বল এটাকে আমি f2 নাম দিচ্ছি ফর্মুলা কি এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বল কত দূরত্বে আছে 2r দূরত্বে তাহলে এটা q1 মনে করো এটা q2 মনে করো q1 into q2 মানে 4q into q এবারে এটা r স্কয়ার বলতে কত দূরত্বে এখন 2r দূরত্ব তাহলে 2r তার স্কয়ার কত হচ্ছে তাহলে q স্কয়ার বাই
4 r square 4 4 কেটে গেল তাহলে q square r square এর অভিমুখ কোন দিকে হবে দেখে নাও তোমরা এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বল এটা ধনাত্মক এটা ধনাত্মক তাহলে এর দরুন এর উপর ক্রিয়াশীল বল কোন দিকে হবে এদিক থেকে এদিক তাহলে ডাইরেকশন এদিক থেকে এদিক তাহলে দেখা যাচ্ছে এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ এদিকে এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ এদিকে মানে মানে এই ছোট আধানের কি আধান আছে এই ছোট আধানের কিউ আধান যে ফোর্স এক্সপেরিয়েন্স করছে এই আধানের দরুন আর এই আধানের দরুন তাদের অভিমুখ কি একই দিকে যদি হয় তাহলে নেট ফোর্স কি করি আমরা যোগ করি অতএব লব্ধি বল নেট ফোর্স যদিও নেট ফোর্সের মান কত দেওয়া আছে এখানে জিরো দেওয়া আছে লব্ধি বল কি হবে F1 F2 হলো কিন্তু বলেছে এই ছোট আধানের কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট বল কত জিরো মানে নেট ফোর্স বা লব্ধি বলের মান কত জিরো আচ্ছা আমি মুছে দিচ্ছি তাহলে জিরো ইকুয়াল টু কি F1 প্লাস F2 এর মান কত F1 Q বাই R স্কয়ার আর একটা কি Q স্কয়ার বাই R স্কয়ার অতএব পরের লাইনে এদিকে নিয়ে আসো Q Q বাই R স্কয়ার তাহলে কি হবে মাইনাস Q স্কয়ার বাই R স্কয়ার যদি কাটাকাটি করি R স্কয়ার R স্কয়ার কেটে গেল একটা কিউ কেটে গেল তাহলে কি ইকুয়াল টু কি মাইনাস কিউ তাহলে মধ্যবিন্দুতে যে বড় হাতের কিউ আধান রাখছি তার মান কত মাইনাস কিউ যদি হয় তাহলে এই আধানের উপর ক্রিয়াশীল মোট বল কি জিরো হবে এটাই হলো आंसर এবার আমরা ম্যাথ নাম্বার 10 করব 9 নম্বরটা হোমওয়ার্ক থাকলো ম্যাথ নাম্বার 10 কি বলেছে দুটি একই পরিমাপের আধান d ব্যবধানে অবস্থিত তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটি লম্ব সমদ্বিখণ্ডকের উপর x দূরত্বে রাখা হলো দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x = d / 2 √2 হয় কি বলেছে দুটা একই পরিমাণের আধান আছে দুটা একই পরিমাণের আধান আছে ধরে নিলাম সেই আধানের পরিমাণটা কি কিউ তারা পরস্পর কি d ব্যবধানে আছে মানে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানেও হচ্ছে কি একটা আধান আছে এখানেও একটা আধান আছে এখানে কিউ পরিমাণ আধান আছে তো এখানেও কিউ পরিমাণ একই পরিমাণ বলেছে তারা পরস্পর কি d দূরত্বে আছে এইবার বলেছে এদের লম্ব সমদ্বিখণ্ডক মানে এই যে লাইনটা এই লাইনের লম্ব কি এরকম হচ্ছে উপরের দিকে হচ্ছে তো এই লাইনটা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর x দূরত্বে একটা তৃতীয় আধানকে আনা হলো সেই তৃতীয় আধানটা ম্যাক্সিমাম ফোর্স কি এক্সপেরিয়েন্স করবে যখন x এর মান d / 2 √2 হবে এটা প্রুভ করতে বলেছে তো ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আমি একবার যদিও পড়াইছি নিটের ভিডিওতে সম্ভবত তাও এটা আমি করে দিচ্ছি যে ধরে নিলাম a বিন্দুতে এবং b বিন্দুতে দুটি সমপরিমাণ আধান আছে যাদের মান কত q যাদের মধ্যবিন্দু কি ও তারা পরস্পর d ব্যবধানে আছে এইবার বলেছে এই আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডক বরাবর x দূরত্বে তো এই আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডক কোনটা হচ্ছে এটা তো এই আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডক বরাবর মানে লম্ব বরাবর ধরে নিলাম x দূরত্বে তৃতীয় একটা আধানকে রেখেছে সেই তৃতীয় আধানের মান কি ছোট আধার q সে হচ্ছে p বিন্দুতে আছে মানে তৃতীয় একটা আধানকে এখানে রাখা হলো তো এই যে এখানে রাখা হলো এই লাইনের সঙ্গে এই দূরত্বের পরস্পর কি লম্ব তো এই ডিসটেন্সটা দেওয়া আছে হচ্ছে কি x ক্লিয়ার এইবার এই তৃতীয় আধানকে p বিন্দুতে রাখা হয়েছে এগুলো আপাতত ভুলে যাও এইবার অ্যাকচুয়ালি এটাও ভুলে যাও এটাও ভুলে যাও ডায়াগ্রামে এটা আর এটা আর কিছু না এগুলো আমি এক্সট্রা করেছি কেন এখন বুঝে যাবে এবার প্রথম কথা এই তৃতীয় আধানটা কি ম্যাক্সিমাম ফোর্স এক্সপেরিয়েন্স করবে বলেছে যখন x এর মানটা কি d / 2 √2 হবে তো এই যে তৃতীয় আধানটাকে p বিন্দুতে আমি রাখলাম তো এই তৃতীয় আধান থেকে এই q আধান এই তৃতীয় আধান থেকে এই q আধান কি নির্দিষ্ট দূরত্বে আছে তো a বিন্দুতে যে আধানটি আছে সেই তৃতীয় আধান থেকে নির্দিষ্ট একটা দূরত্বে আছে এই দূরত্বের মান জানা নাই এটা আমি জুড়ে দিলাম একই রকম b বিন্দুতে যে আধানটা আছে সেখান থেকে তৃতীয় আধান কি নির্দিষ্ট একটা দূরত্বে আছে লাইনটাকে আমি জুড়ে দিলাম এবার পুরোটা যদি d হয় তাহলে এটু d / 2 এটু কি x তাহলে এটা কত হচ্ছে আমরা ফর্মুলা জানি অতিভুজ ইকুয়াল কি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো এটা যদি লম্ব হয় তাহলে কি হচ্ছে ভূমি তাহলে অতিভুজ মানে কি রুট ওভার লম্ব বলতে এখানে x আর ভূমি বলতে এখানে কি d / 2 তাহলে অতিভুজ ইকুয়াল কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার প্লাস d / 2 তাহলে স্কয়ার মানে কি d স্কয়ার / 4 তো কথা হলো যে এটা d / 2 এটা x তাহলে এর মান কি √ x² + d² / 4 তো সেম মান হচ্ছে এরও কি √ x² + d² / 4 ক্লিয়ার এইবার কথা হলো এই আধান এবং এই আধান পরস্পর নির্দিষ্ট দূরত্বে আছে এবার বলেছে তৃতীয় আধানটা ম্যাক্সিমাম ফোর্স এক্সপেরিয়েন্স করবে মানে এই আধান দয় এই আধানের উপর কি বল প্রয়োগ করবে কারণ এই তৃতীয় আধানের আশেপাশে আধান আছে কি দুটো সমপরিমাণ আধান যাদের মান কত বড় হাতের কি তাহলে
এই এ বিন্দুতে অবস্থিত যে আধান আছে সে কি পি বিন্দুতে অবস্থিত তৃতীয় আধানের উপর কি বল প্রয়োগ করবে তাহলে আমি এইভাবে বলতে পারি এ বিন্দুতে অবস্থিত কি আধানের দরুন পি বিন্দুতে অবস্থিত ছোট আধানের কি আধানের উপর ক্রিয়াশীল বল এই আধানটা এর উপর কি বল প্রয়োগ করছে যার মান f ফর্মুলা আমরা কি জানি আমি সিজিএসে করাচ্ছি q1 q2 / r2 q1 বলতে এটা আর q2 বলতে কি এটা তাহলে q1 q2 / r2 r বলতে কোনটা এটা আর বলতে এটা তাহলে এর যদি স্কয়ার করি তাহলে রুটটা কি কেটে যাচ্ছে তাহলে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 ফর্মুলা জানি q1 q2 বাই r স্কয়ার আর বলতে এই ডিসটেন্সটা এর যদি স্কয়ার করি তাহলে রুটটা কি কেটে যাচ্ছে একই রকম এই আধানের দূরত্ব এর উপর ক্রিয়াশীল বল মান দেখো ছোট আধার কিউ এটা কি বড় আধার কিউ p1 এখানে ছোট আধার কিউ q2 বলতে বড় আধার কিউ r বলতে কি সেম মানে আগে ডিসটেন্সটাই তাহলে এই আধানের দূরত্ব এর উপর ক্রিয়াশীল বল যার মানের সেম হলো কি f তাহলে একই রকম এই আধানের দূরত্ব এর উপর ক্রিয়াশীল বলের সেম হলো কি f হবে কিন্তু অভিমুখটা দেখো এই আধানটা এর উপর বল প্রয়োগ করলো তাহলে এই আধানটা এর উপর যেহেতু বল প্রয়োগ করলো তো এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে তাদের মধ্যে যে বলটা সেটা কি রিপালসিভ বা বিকর্ষণ প্রকৃতির হবে তাহলে এই আধানের দূরত্ব এর উপর ক্রিয়াশীল বলের মান কি এরকম হবে মানে এই আধানটা কি একে হচ্ছে কি বল প্রয়োগ করছে মানে ঠেলে দিচ্ছে কোন বরাবর এই লাইন বরাবর এই দূরত্ব বরাবর তার মানে এ বিন্দুতে অবস্থিত আধানের দরুন পি বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল যে বল তার অভিমুখ বরাবর এদিকে যার সেম হলো কি এফ একই রকম বি বিন্দুতে অবস্থিত আধানটির দরুন পি বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল যার মান কি এটাই হচ্ছে কারণ এই ডিসটেন্স আর এই ডিসটেন্স যেহেতু সেম আধানের মানও সেম এজন্য বলটাও কি সেম তাহলে এই আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বল এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে বিকর্ষণ প্রকৃতির হবে কোন দিকে অভিমুখ এই লাইন বরাবর এই দূরত্ব বরাবর আমরা জানি বলের অভিমুখ সব সময় কি হয় দূরত্ব বরাবর মানে দুটো আধান যে আছে সেই আধান দুটো আর হচ্ছে কি দূরত্ব বরাবরই হয় কারণ এর ভেক্টর মানে কি জানি 1 / 4 পাই এপসাইলন 0 q1 q2 / r3 / r ভেক্টর মানে r বরাবর মানে দুটো পয়েন্ট চার্জ যে ডিসটেন্সে আছে সেই ডিসটেন্স বরাবরই বল হোক অথবা ইলেকট্রিক ফিল্ডের হোক এগুলো কিন্তু আমি পড়াইছি দেখে নিবা তোমরা কিন্তু তো এই আধানের ধরুন এর উপর ক্রিয়াশীল বল গ্রহণ কোন দিকে হচ্ছে এদিকে হচ্ছে দিলাম এটাও কি হবে f যেহেতু মান এখানে সমান এই ডিসটেন্স সমান আধান দ্বয় সমান তাহলে এর জন্য এর উপর ক্রিয়াশীল বল যদি f হয় তাহলে এর জন্য এর উপর ক্রিয়াশীল বল কি হবে এইভাবে এটাকে আমরা এখন আরো সুন্দর করে কিছু করব কিভাবে করব প্রথম কথা হলো এটা দেখা যাচ্ছে এই যে তৃতীয় আধান যার মান কি ছোট আধার q এ হচ্ছে কি এখন দুইটা বল মানে দুই টাইপের হচ্ছে কি বল এক্সপেরিয়েন্স করছে f f একটা ডাইরেকশন এদিকে আর একটা ডাইরেকশন এদিকে মানে এই আধান দুটার দরুন এ হচ্ছে কি বল প্রয়োগ করছে এর উপর বল প্রয়োগ করছে এই আধান দুটা মানে এই আধানটা কি ফোর্স বা বল এক্সপেরিয়েন্স করছে অনুভব করছে তো একটা বস্তুর উপর দুটো মানে দুই টাইপের হচ্ছে কি বল দুই টাইপের বলটা ভুল হবে মানে একই টাইপের মান সমান কিন্তু হচ্ছে একটার অভিমুখ এদিকে আর একটার অভিমুখ এদিকে মানে একটা বস্তুর উপর দুটো বল প্রয়োগ করা হচ্ছে তাহলে অবশ্যই কি তার একটা কি লব্ধি থাকবে তার একটা কি লব্ধি থাকবে এই লব আমি তোমাদের বলেছিলাম একটু আগে যদি হচ্ছে আমরা এরকম করি যে যদি একই দিকে হয় তাহলে লব্ধি যোগ করি যদি বিপরীত দিকে হয় তাহলে লব্ধি বিয়োগ করি আর যদি অ্যাঙ্গেল থাকে তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তো এখানেও ব্যাপারটা সেম হবে তো আচ্ছা এই মানটা তোমরা মাথায় রাখবে লিখে রাখবে কিন্তু দেখনা লব্ধি বের আর একটা প্রসেস আছে অ্যাঙ্গেল মেথড তো অ্যাঙ্গেল মেথডটা কিন্তু খুব সহজ হবে অ্যাঙ্গেল মেথড বললে হচ্ছে কি আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কনসিডার করব এটাকে হরাইজন্টাল অ্যাক্সিস বললাম আর এটা তো ভার্টিক্যাল অ্যাক্সিস এবার দেখো তোমরা এই এফটা অ্যাঙ্গেল করে আছে এই এফটা কি এটা এক্স অক্ষ মানে করে এটা কি ওয়াই অক্ষ মানে করে যদি এই এফটাকে হচ্ছে কি আমরা উপাংশে ভাগ করি একই রকম এই এফটাকে যদি উপাংশে ভাগ করি এটা এক্স অক্ষ মানে করে এটা ওয়াই অক্ষ মানে করো অ্যাঙ্গেল তো এখানে আমরা দিইনি তাহলে অ্যাঙ্গেলটা দিব ধরলাম এটা থিটা তো এটা হচ্ছে কি থিটা এটা যদি থিটা হয় তার মানে কোনটা থিটা হচ্ছে এটা যদি থিটা হয় তাহলে থিটা এটাও হচ্ছে একই রকম এটা থিটা হবে না সরি এটা থিটা হলে এটা থিটা হলে এটাও থিটা এবার দেখলাম এই বলটা এই অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল আছে যখন কেউ অ্যাঙ্গেল থাকবে তাকে কি উপাংশে ভাগ করব তো একে উপাংশে ভাগ করার চেষ্টা করব আমরা এখন
তো এই এফ এর যে কোন অ্যাঙ্গেলের সাথে দিক লম্ব লম্ব মানে sin θ উপাংশ এই বরাবর f sin θ এই জিনিসটা এর সঙ্গে প্যারালাল তার মানে এই বরাবর f sin θ আর এই বরাবর f cos θ একই রকম আরো একটা f আছে এ হচ্ছে কি এই অক্ষের সঙ্গে θ অ্যাঙ্গেল করে আছে যে কোন অ্যাঙ্গেলের সাথে দিক লম্ব তার এই বরাবর f sin θ এটা এর সঙ্গে প্যারালাল তো এই বরাবর f sin θ আর এই বরাবর f cos θ এইবার তোমরা লক্ষ্য করো লক্ষ্য কি করছি আমরা এই যে হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস বা অনুভূমিক অক্ষ এই অনুভূমিক অক্ষ বরাবর একটা f sin θ এদিকে আর একটা f sin θ এদিকে তাহলে অনুভূমিক অক্ষ বরাবর রুদ্ধি বল দুটো যদি বিপরীত দিক হয় তাহলে আমরা কি করি একটু আগে বললাম বিয়োগ করব তো f sin θ minus f sin θ তাহলে রুদ্ধি বল কি 0 f sin θ minus f sin θ একটা ডাইরেকশন এদিকে আর একটা ডাইরেকশন এদিকে তাহলে রুদ্ধি বল কি বিয়োগ করছি বিয়োগ করলে দেখা যাচ্ছে f sin θ - f sin θ মানে কি ক্যান্সেল আউট হচ্ছে মানে লব্ধি বল আমরা পাচ্ছি না জিরো পাচ্ছি তাহলে অনুভূমিক অক্ষ বরাবর তৃতীয় আধানের উপর লব্ধি বল কি নাই কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিস বা উল্লম্ব অক্ষ বরাবর দেখা যাচ্ছে এই f এর হচ্ছে কি উপাংশ f cos θ এদিকে আর এই f এর দৈর্ঘ্য কি উপাংশ এদিকে f cos θ আছে তাহলে দুটো f cos θ একই দিকে যদি হয় তাহলে আমরা লব্ধি বল কি করি যোগ করি অতএব নেট ফোর্স বা লব্ধি বল নেট ফোর্স বা লব্ধি বল তোমরা লিখে রাখবে কিন্তু আমরা খুব সোজা কঠিন না এবং খুব ইম্পর্টেন্ট লব্ধি বল কি হচ্ছে f cos θ প্লাস f cos θ মানে কি 2f cos θ এইবার আমরা f এর মান বসাবো 2 ইনটু f এর মান কি একটু আগে আমি বললাম q q বাই r স্কয়ার আর বলতে এখানে রুট বার অফ x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 তাহলে তার স্কয়ার করলে কি রুটটা কেটে যাচ্ছে হলো ইনটু cos θ এই ত্রিভুজটাকে মনে করো যে কোনো ত্রিভুজের সরি যে কোনো অ্যাঙ্গেলের সামনে দিকে লম্ব তো এটা লম্ব হচ্ছে এটা ভূমি হচ্ছে এটা কি অতিভুজ হচ্ছে তাহলে cos θ মান কি এখানে আমি লিখে দিচ্ছি cos θ মানে কি ভূমি বাই অতিভুজ তো এটা লম্ব আর এটা ভূমি এই ভূমিটার মান কত কনসিডার করেছি আমরা x ভূমি বাই অতিভুজ অতিভুজ কোনটা এটা রুট ওভার অফ s স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 হলো এই মানটা এখন আমরা এখানে বসিয়ে দেব ক্লিয়ার এইবার দেখো a পাওয়ারে কিছু মানে 1 আর a পাওয়ারে কিছু বলতে হচ্ছে কি রুট মানে কি পাওয়ারে হাফ তো হাফ দুটোকে যদি একসঙ্গে লিখি মানে সূচক করি তাহলে কি 1 প্লাস হাফ মানে পাওয়ারে কি 3 বাই 2 যদি একসঙ্গে লিখি তাহলে 2 q q x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 হল টু দি পাওয়ার 3 বাই 2 এই আমরা লব্ধি বল পেলাম ছোট আদের কিউ আধানের উপর ক্রিয়াশীল মানে এই যে দুটো আধান অ্যাকচুয়ালি ছিল সমপরিমাণ আধান এদের দরুন তৃতীয় আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান কি এটা এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম এবার বলেছে এই তৃতীয় আধান ম্যাক্সিমাম ফোর্স এক্সপেরিয়েন্স করবে যখন x এর মান এত হবে তো ম্যাক্সিমাম মানে তোমরা চরম ওহম শিখেছো কিনা জানি না তো চরম ওহম এর অঙ্কগুলো যখন আমরা করি আমি জাস্ট একটু পরিমাণ বলছি তোমরা স্যারের কাছে শিখে নেবে যার কাছে ম্যাথ পড়ো তো আমরা কি করি প্রথম অবকলনটা মানে dy / dx প্রথম অবকলনটাকে জিরো করে দিই জিরো করে ওখান থেকে x এর মান বের করি সেটাই হচ্ছে বের হয়ে যাবে তো এখানেও তাই এখানে দেখো না তোমরা এই যে লব্ধি বল এই লব্ধি বলটা কি x এর উপর কি নির্ভরশীল এটাকে y মনে করো তো এই y টা কি x এর উপর নির্ভরশীল মানে y যে ফাংশন অফ x y যে ফাংশন অফ x হলে কি আমরা dy / dx বের করি এখানে y মানে কি f তার মানে কি df / dx বের করব প্রথম অবকলন যদি 0 করে নিই তাহলে হচ্ছে কি এই লব্ধি বলের মানটা কি ম্যাক্সিমাম হবে যদিও আরো অনেক কিছু আছে আমি অত দিকে যাচ্ছি না তো এটাকে আমরা কি করব অবকলন করব অতএব তোমরা লিখে রাখো লব্ধি বলের সর্বোচ্চ হওয়ার শর্তটি হলো লব্ধি বলের সর্বোচ্চ হওয়ার শর্তটি হলো মানে কি করব আমরা অবকলন করব df / dx equal to কি 0 এইবার আমরা মানটা বসাচ্ছি এটাকে লিখতে পারি dy / dx অফ f সাফিক্স নেট এর ভ্যালু কি এটা এখানে বসা দিচ্ছি তাহলে কি ভ্যালুটা পাবো 2 q q x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 অল টু দি পাওয়ার 3 বাই 2 ইকুয়াল টু 0 এইবার তারপর লাইনে কি করব দেখে নাও এখানে x এর সাথে করছি কনস্ট্যান্ট কে 2 q q মানে কনস্ট্যান্ট মানে বাইরে বের হবে এদিকে যেহেতু 0 মানে ওটা আর লিখছি না তাহলে পরের লাইনে যেটা দাঁড়াবে t / dx অফ x divided by x square plus d square by 4 all to the power 3 by 2 equal to 0 এবার এটা u by v ফর্মুলা অ্যাপ্লাই হবে
তোমরা শিখেছো ইউআইভি ফর্মুলা अप्लाई করা আচ্ছা কোথায় লিখবো এখানে লিখছি ইউআইভি ফর্মুলা অ্যাপ্লাই কি জানি নিচে v স্কয়ার উপরে কি v টু ডি dx মাইনাস q টু ডি dx তো নিচে v স্কয়ার v বলতে এই জিনিসটাকে u বলতে এখানে x আর v বলতে এই টার্মটা তো এর যদি স্কয়ার করি তাহলে কি এই যে পাওয়ার হচ্ছে হাফ আছে সেটা কেটে যাচ্ছে মানে পাওয়ার এখন কি দাঁড়াবে কিউব x স্কয়ার প্লাস তোমরা জানো অবকলন শিখেছো আর ডান দিকে কি জিরো আছে ফর্মুলা কি v ইনটু v ডি x v বলতে কি এইটা মানে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 আর টু দি পাওয়ার কি 3 বাই 2 u বলতে x x এর সাথে কি অবকলন করছি মানে কি 1 মাইনাস এবার এক্সট্রা স্থির মানে এটা ইউটা স্থির ভিটাকে অবকলন করব x ইনটু এবার এটাকে যদি আমরা অবকলন করি ফর্মুলা কি এটাকে পুরোটাকে x মনে করো ddx অফ x টু দি পাওয়ার n ফর্মুলা কি জানি n ইনটু x টু দি পাওয়ার n মানে n বলতে এখানে কি 3 বাই 2 তোমরা তো শিখেছো তো আমি আর কিন্তু আর অত ডিটেইলে বলছি না এটা ম্যাথের জিনিস এটাকে যদি অবকলন করি ওই জিনিসটাই দাঁড়াবে পাওয়ারে কি এটাকে x মনে করছি পাওয়ারে n ফর্মুলা কি ddx অফ x টু দি পাওয়ার n মানে কি n ইনটু x টু দি পাওয়ার n 1 মানে 3 বাই 2 মাইনাস 1 তো এখানে লেখাটা উচিত না আচ্ছা এখানে লিখছি তো বরাবর লিখছি x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 অল টু দি পাওয়ার 3 বাই 2 ডু 1 মাইনাস x ইনটু পাওয়ার 3 বাই 2 ডু x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 অল টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 1 মানে পাওয়ার কি হাফ ইনটু যেহেতু এটাকে মনে করছি আমার আবার ভিতরে টাইপ করব এটা হলে কি হবে 2x x এর সাথে করছি আর এটা হলে কি হবে 0 ডিভাইডেড বাই এই টার্মটা আছে ইকুয়াল টু 0 কোনাকোনি গুণ হয়ে যাচ্ছে মানে আর লিখছি না আমি মানে ইকুয়াল টু 0 তো এইবার এই ক্যালকুলেশনটা পড়া উচিত তোমাদের ওই জন্য বেশি ডিটেইলে বলছি না 3 বাই 2 এটা এদিকে নিয়ে গেলে কি প্লাস হবে আর 2 2 কেটে গেল তাহলে 3x ইনটু x মানে 3x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 অল টু দি পাওয়ার হাফ হলো এইবার এটাকে এখানে নিচে আনো এর নিচে যদি আমি মানে প্যারালাল লিখতে চাচ্ছি এরকম x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 অল টু দি পাওয়ার 3 বাই 2 আর এর নিচে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 অল টু দি পাওয়ার হাফ কোন টু কি 3x স্কয়ার এবার দুটো যদি একসঙ্গে লিখি পাওয়ারে হাফ আছে উপরে উপরে কি হবে মাইনাস হাফ মানে 3 বাই 2 মাইনাস হাফ তো পরের লাইনে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 3 বাই 2 মাইনাস হাফ ইকুয়াল টু 3x স্কয়ার একদম ভেঙে ভেঙে করে দিলাম 3 মাইনাস 1 মানে কি 2 2 বাই 2 কেটে যাচ্ছে মানে দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 ইকুয়াল টু 3x স্কয়ার হলো তারপরে লাইনে x স্কয়ারটা এদিকে নিয়ে যাও তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু কি d স্কয়ার বাই 4 x স্কয়ার ইকুয়াল টু 8 টু টা এখানে নিচে আনলে কি 8 হয়ে যাবে মানে d স্কয়ার বাই 8 অতএব x ইকুয়াল টু কি d বাই রুট 8 আর রুট 8 মানে হচ্ছে কি 2 রুট 2 তো x এর মান কি পেলাম আমরা d বাই 2 রুট 2 এই হলো